অলিয়া আউলিয়া গোস কুতুব অনেক কিছু দিতে পারেন তারা মরেও মরেন না তাদেরকে মৃত বলা ঠিক হবে না তারা অসাধারণ ক্ষমতা কে কুফুরি বিশ্বাসের কি বিশ্বাস বুঝা গেছে মানুষ রোহানিয়াতে উন্নতি করতে করতে তার চোখের সামনে এই যে পার্থিব চোখ আর থাকে না তখন এই চোখের সামনে পর্দা যে থাকে সেই পর্দা খুলে যায় আর সবকিছু দেখতে পায় এর নাম হচ্ছে কাশ সুতরাং সবকিছু দেখতে পাই তো মুরিদ তলে যা আছে তাও দেখতে পাই রে বাবা তো কি করে যাচ্ছেন ওই সব কাশওয়ালাদের সামনে খবরদার যাবেন না কিন্তু কাশওয়ালাদের সামনে আমরা দেখতে পাই আমাদের সামনে আসলে কোনো অসুবিধা নেই কিন্তু কাপড় যে না আছে আমরা অতটাই দেখছি যে কাপড় আছে বুঝতে পারছেন না জি হ্যাঁ কি বিশ্বাস এসব ভণ্ডামের শেষ নাই জি হ্যাঁ এইসব বাতিল ধর্ম ইসলামের নামে কি করে আসলে ধর্ম দিন এবং পালন করুন দিন দিন নবী যা দিয়েছেন সেই নবীর নিয়ে আসা দিনের উপর থাকুন না দেখে বিশ্বাস করবেন যে আল্লাহ বলেছেন যিনি সবকিছু জানছেন অতীত জানছেন বর্তমান জানছেন ভবিষ্যৎ জানছেন আলেমুল মুলকাই বর্ষা হাদা দৃশ্য জানছেন অদৃশ্য জানছেন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তার কাছে ওহি করা হয়েছে আল্লাহর পক্ষতে তিনি অনেক কিছু জেনেছেন আসমানি খবর যা আমরা জানি না আসমানি বিধান আসমানি সৃষ্টির রহস্য সুতরাং তিনি যদি কোনো কিছু বলে থাকেন সে দুনিয়ার বিষয়ে হোক অথবা দিনের বিষয় বিশেষ করে দিনের বিষয়ে আকিদা এবাদত আখলা তা কি করবে না দেখে বিশ্বাস করবে এ কথা বলতে পারো না যে জোহরের চার রকাত ফরোজ এটার একমত কি এটা তো আমি বুঝলাম না 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 তোমার নবী সালের কাছে এইভাবে ওহি হয়েছে সুতরাং আমার তাকম রসুল ফখজ ও রসুল যা বলেছেন তা তুমি গ্রহণ করা একটা বৈশিষ্ট্য যে যারা ভীরু কোরআন দ্বারা লাভবান হবে তারা না দেখে বিশ্বাস করে আল্লাহ এবং কথা অদৃশ্য বিশ্বাসী দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা সলাদ কম পক্ষে যথাযথভাবে প্রতিষ্ঠা করবে কায়েম করা মানে যথাযথ ভাবে সলাত আদায় করা নামাজ আদায় করা ফরজ সলাদগুলি ফর গুলি কম পক্ষে আদায় করবে আদায় করা মানে কি শুধু পাঁচ টাইম পড়লি হবে হ্যাঁ একটা হচ্ছে পাঁচ শক্ত পড়তে হবে চার করা যাবে না ভালো করে শুনে নেন আর একটা হচ্ছে যে সতেরো রাকাত পড়তে হবে সতেরো রাকাত ফরজ বা সতেরো পড়তে হবে সেটা তাতে কম করা যাবে না একমাত্র সফর ছাড়া সফরে না চার ছাড় আছে চার দুই করা হয়েছে এসার জহরের আসরে বাকি বাড়িতে মকিম থাকলে সতেরো পড়ে সতেরোতে পনেরো ষোলো চলবে না জি হ্যাঁ তারপরে নামাজের কিছু রুকুন আছে ফরজ শর্ত আছে 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 সবগুলি সহ পালন করতে করা তারপরে নামাজের জন্য ওয়াক্ত ফরজ সময় শুরু হওয়া ফরজ সময়ের শুরু এবং শেষের মাঝখানে হইতে হবে আবল তো হইলে ভালো না হলে মাঝখানে না হইলে শেষখানে অক্তের আগেও চলবে না সময়ের আগেও সময়ের পরেও চলবে জোহরে নামাজ সকাল দশটায় পড়ে বসে আছেন হবে হ্যাঁ জোহরের নামাজ আপনি আসর পরে পড়ছেন মাগরে পরে পড়ছেন হবে হবে না মাগরেবের নামাজ সূর্য ডুবার আগেই পড়ে নিচ্ছেন হবে হবে না অক্ষমতা পড়তে হবে নামাজের ভিতরে নামাজের রুহ আছে সেটা হচ্ছে খুশু একগ্রতার সাথে একটা হচ্ছে বাহ্যিক নামাজের একটা বডি গঠন তেয়াম রুকু সজুদ কাদা বৈঠক জলসা আর নামাজের আভ্যন্তরের বিষয় হচ্ছে খুশু একগ্রতা বিনয়ী হওয়া মনোযোগী হওয়া আল্লাহর সাথে কথা বলছেন চুপি সারি দুনিয়ার কোনো কিছুর সাথে সম্পর্ক নেই নামাজ পড়তে হবে নামাজ কায়েম করা হচ্ছে নবী মুদ সাল্লামের তরিকাই নামাজ পড়তে হবে আপনার মুরব্বিদের তরিকা নামাজ চলবে না হ্যাঁ কোন মহাবি তরিকাই চলবে না কার মজাবে নামাজ পড়তে হবে রসুল মজাবের নামাজ পড়তে হবে সাল্লুকামার আই তুমনি ওসালি যেমন আমাকে নামাজ পড়তে থাকলে সেই রেখে নামাজ পড়া শুরু করেছেন নবী সাল তকবিরে তার ইমা দিয়ে তকবিরে তার ইমা দিয়ে শুরু করবেন শেষ করেছেন নবী কারি সাম সালাম দিয়ে ও তাহলিল হাত আসির সালাম দিয়ে সমাপ্ত করবেন যাই নামাজের নামাজ দোয়া দিয়ে শুরু করবেন না বিদাত হ্যাঁ তারপরে ইখতায়দায় তো বেহাজ ইমাম দিয়ে শুরু করবেন না ইমাম বিদাত করবেন না আনা ইমামুল উল্লেমান হাজার আল্লাহ আমাল্লাম এহাদে এই সব বিদাতই কথা বলবেন না তারপরে নিয়ত পড়বে না নিয়ত এইখানে আছে এইখানে নেই জিহालत অজ্ঞতা যে এখানকার নিয়তকে এখানে নিয়ে চলে গেছে ঠিক পাগল আপনাকে বলবে যদি কাম দিয়ে শুঁকেন আতর নিয়ে কানে ঢালছেন হবে সামান্য একটু আতর যদি নাকের কাছে নিয়ে আসেন তো সেন্ট ভাবেন কিন্তু কানে যদি আতর ঢেলে ভর্তিও করেন কিছু হইছেন বলেন না হ্যাঁ সেন্ট এখান দি আবার এটা বন্ধ থাকলে কাজ হবে না তো যারা অন্তরে নিয়ত না করে নাওই তো পড়ে তারা ওই রকমের যে কান দিয়ে শুঁকে আর নাক দিয়ে নাক দিয়ে খেলেও তো একটা দানা যেতে পারে হ্যাঁ চোখ দিয়ে খাই আর জবান দিয়ে দেখে যদি কে এইরকম যদি কথা বলে তো তাকে কি বলবেন পাগল হয়েছে কে পাবনা নিয়ে যেতে হবে বিদাতিদের আল্লাহ রবুল আলমিনের পাবনায় নিয়ে যেতে হবে পাগল আমি ঠিক করতে হবে আর তারপরে তখন এরা হেদায়ত বিদাতির নিয়ত পড়বে না বেদাতি কাজ যেখান থেকে শুরু সেখানে শুরু নবী শুরু করেছেন আপনি শুরু করবেন যেখানে শেষ সেখানে শেষ তারপরে জিকির আজকার আছে সম্মিলিত মোনাজাত নেই জিকির আজকার তসবি তাহলে এগুলো আছে মোনাজাত নেই সম্মিলিত মোনাজাত নামাজ কায়ে করা তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ ভিরুদের যাদেরকে কোরআন হেদায়ত করবে লাভবান হইতে পারে কোরআন থেকে আমি মারা যাক যা তাদেরকে আমি উপজীবিকা দিয়েছি দান করেছি তা থেকে ব্যয় করে খরচ করে এই খরচ করা দুই রকম হইতে পারে প্রথমত এক হচ্ছে ফরজ খরচ আর এক হচ্ছে নফল অতিরিক্ত ফরজের অতিরিক্ত খরচ সেটা হ্যাঁ জাকাত ফরজ যদি হয় খরচের ক্ষেত্রে তো ফরজ হচ্ছে জাকাত আর নফল হচ্ছে অতিরিক্ত দান করা মুসলিম অসহায় ভাই বোনদের জন্য দান খায়রাত করা রোহিঙ্গা মজলুম নারী শিশু এবং যারা হিজরত করেছে তাদেরকে আশ্রয় দেওয়া তাদের জন্য ব্যয় করা কখনো ফরজ আর কখনো নফল ফরজ হইতে পারে আবার নফল হতে পারে আপনার না দিলে আর কেউ দেনেওয়ালা নেই তাহলে ফরজ আর যদি দেখা যায় যে হ্যাঁ অনেকে দিচ্ছে যথেষ্ট কিন্তু আরো বেশি দিলে ভালো তখন নফল মনে করি না যে নফল শুধু আর অসহায় মুসলিমদের ভাই বোনদের সাহায্য করা ফরজ না ফরজ ফরজ যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে তাহলে রুজির আশ্রয়ের বাসস্থানে তাহলে ফরজ জি ফরজে কেফায় হইতে পারে যদি এলাকার কিছু লোক দিলে কাজ চলে যায় আর যদি দেখা যায় সবাইকে দিতে হবে না হলে জায়গায় হবে না এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে না তাহলে ফার্জে আইন এত সহজ বিষয় নয় বিষয়গুলি গভীর ভাবে বুঝার চেষ্টা করুন আল্লাহ রব যেন মুসলিম ভাই বোনের মদত করার তৌফিক দান করেন এবং তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন সমস্ত স্তরের মুসলিমদের কি ইসলামিক ভাতৃত্বের হক আদায় করার তৌফিক দান করেন ফরোজ আর নফল বললাম আর একটি ব্যাখ্যা বলছি সেটা হচ্ছে যে ব্যয় করা জাকাতও হইতে পারে আর সাদকাও হইতে পারে আবার ফরজ আত্মীয় স্বজনদের ক্ষেত্রে যে ব্যয় বহন রয়েছে সেটাও হইতে পারে এবং এই ক্ষেত্রে ফরজ নফল দুটোই হইতে পারে আত্মীয় স্বজনদের খরচ খরচা বহনের ক্ষেত্রে দুটো স্তর আছে একটা ফরজ স্তর অজেব স্তর একটা হচ্ছে নফল অতিরিক্ত স্তর ফরজ স্তর যেমন আপনার স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে ফরজ না নফল ফরজ ছেলে মেয়েদের নাবালক ছেলে মেয়েদের ভরণ পোষণ ফরজ সাবালক পুরুষ রোজগার করে খাচ্ছে ইনকাম করতে পারছে না না নফল 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 বুঝতে পারছেন চাকরি করছে ওর স্ত্রী ভরণ তার মানে অনেকে আছেন যে স্ত্রী চাকরি করলে তোর খরচ তুই মেনটেন আর দিব না নাকি চলবে না চলবে না যদি কোটি কোটি টাকার মালিক হয় একটা পয়সা খরচ করে তাকে খেতে হবে না কারণ আপনার দায়িত্ব আপনার বিবাহ বন্ধন এসেছে আপনার চার্জ করার কোনো অধিকার নেই যে তোমার বেতনগুলি কি করছো কোথায় কি করছো কি জানতেই পারলাম না এটাও বলার আপনার অধিকার নেই ইচ্ছা হইলে আপনাদের দেইবি আপনারা ছেলের জন্য কিছু খরচ করবে না হইলে আপনি কেন তুমি যে নেতা হয়েছে আর রেজাল কাওওয়ামুন আলা নাসা ইমা ফাদাল আল্লাহ বাল এক তো শ্রেষ্ঠ তো তোমার আর যে নেতৃত্ব পেয়েছে তাকে খরচ করবে অবে মা আনফাকু আর যেহেতু স্বামী খরচ করবে আল্লাহ বলছেন স্বামীকে খরচ করতে হবে স্ত্রী যদি কোটি কোটি টাকার সম্পদ নিয়ে আসে বাপের বাড়ি থেকে আপনার জিজ্ঞাসা করার কোন অধিকার নাই যে টাকাগুলো কি করলে কিছু সংসারে লাগাও আজকালকার এই মডার্ন শিক্ষিত লোকেরা স্ত্রী প্রফেসর আর সে হচ্ছে আর একটা কিছু আর তারপর দুই হাজার ইনকাম হচ্ছে ফিফটি ফিফটি তুমি বিশ হাজার দাও আমি বিশ হাজার মান্থলি চল্লিশ হাজার খরচ তুমি আধা আমি আধা হ্যাঁ এইসব চলবে না এইসব চলবে না ইসলাম এত সুন্দর দিন তারপরে ইসলাম এই সুবিচার করেছে তোমরা সভ্য আজকালকার দুনিয়ার যে সভ্যতার দাবি করছো তোমরাই সুবিচার করতে বলে আর তোমরাই মানবতার দাবি করছো আর সভ্যতার দাবি করছো অসভ্য গুলো আল্লাহ দান করে কোরআনে করিম ছাড়া দিন ছাড়া ইসলাম ছাড়া কোথাও আসল সভ্যতা নেই এবং আসল সুবিচার নেই তো ভরণ পোষণ দেওয়া ফরজ আর নফল বুঝাচ্ছিলাম ভরণ পোষণ দেওয়া বাপ মায়ের ফরজ না নফল সবসময় বাপ মার যথেষ্ট ধন সম্পদ আছে অভাব নেই তাদের আর আপনি এখান থেকে দু হাজার রেল বেতন পাচ্ছেন সব টাকা পাঠানো ফরজ এটা হচ্ছে বাঙালি ধর্ম বা ভারতীয় ধর্ম ভারত এইরকম অবস্থা ভারত বাংলাদেশ পাকিস্তান যা কিছু ইনকাম করছে সব পাঠা কি করবেন বলছে টাকা পয়সা নিয়ে আমার নামে করব তোর মান নামে করব সব ভাই পাবে আমার ছেলে মেয়ে তোর ছেলে মেয়ে এখনই এসব চিন্তা আর হঠাৎ করে মরে গেলেন সব টাকা পয়সা কার নামে জমা জমি জায়গা বাপ মায়ের নামে আপনার ছেলে মেয়ে গুলো বঞ্চিত হয়ে গেল নাম দিলেন মজলুম মিরাজ জালেম আপনি আর আল্লাহকে বলছেন মজলুম মিরাজ বেচারা মজলুম করে দিল এদেরকে আল্লাহ ভাগ দিল না আল্লাহ ভাগ দিল তুই ভাগ দাওনি তোমার বাপের নামে সবকিছু জমি জায়গা করেছ আর মায়ের নামে করেছো জালেম জালেম সমাজ জালেম পরিবার জালেম ব্যক্তি হিসাব ইসলাম নয় আসলে বোঝার চেষ্টা করবেন বাপ মায়ের খরচ যতটা দেওয়া জরুরি না হলে চলবে না ততটা দেওয়া ফরজ ততটা দেওয়া ফরজ আর তারপরে অতিরিক্ত দেওয়া হচ্ছে নফল অতিরিক্ত দেওয়া হচ্ছে যথেষ্ট আছে তারপরে মাঝে মাঝে পাঠাইতে 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 আছেন এটা হচ্ছে নফল সব টাকা পাঠিয়ে দেওয়া নফল সব টাকা পাঠিয়ে দিয়ে যদি অন্যের ওপর জুলুম হয় তাহলে হারাম নফল না আর এটাই হচ্ছে সব টাকা পয়সা বাপের অ্যাকাউন্টে পাঠালেন মায়ের কাছে পাঠালেন আর তারপর স্ত্রী বঞ্চিত স্ত্রীকে যদি ডাক্তারের কাছে যেতে হয় তবু আপনার বাপের কাছে চাইতে হবে আপনার মায়ের কাছে চাইতে হবে এরকম তৈরি করেছেন না পরিবেশ জালেম আপনিও জালে ভাবেন বাপ মাও জালেম স্ত্রীর খরচ খরচ আপনার ফরজ না আপনার বাপ মায়ের ফরজ হ্যাঁ আমাদের জাহেল সমাজে দেখেছি স্ত্রীকে একটা ব্রেস ইয়ার লাগবে তা বলছে যে হ্যাঁ টাকা কার কাছে শ্বশুর কাছে শ্বশুর কাছে চাইবে হ্যাঁ বেহাইয়া স্বামী বুঝার চেষ্টা করবেন দিন ইসলাম বোঝার চেষ্টা করবেন আপনার ওই ফরজ আপনাকে খরচ দিতে হবে একটু আগে উদাহরণ দিলাম হঠাৎ করে যদি আপনার কোন রকমের দুর্ঘটনা ঘটে যে আপনি মারাই গেলেন তাহলে আপনার স্ত্রী সর্বহারা কিচ্ছু নেই তার কাছে আপনার ছেলে মেয়েরা এতিম সর্বহারা কিচ্ছু নেই তাদের কাছে আর সব জমি জায়গা টাকা পয়সা সব বাপের অ্যাকাউন্টে বা বাপের নামে মায়ের নামে তাহলে কত জুলুম করে গেলেন তো এটা নফল নফল এটা হারাম কাজ হারাম কাজ ভালো করে বুঝবেন নফল মানে হচ্ছে যে স্ত্রী ছেলে মেয়ের সমানক সমান আর রাখার পরে মাঝে যদিও বাপমা নেই বাড়িতে সবকিছু আছে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে তারপরে মাঝে মাঝে দিতে আছেন হ্যাঁ বাপকে খুশি করার জন্য তার আগে আল্লাহকে রাজি করার জন্য এবং বাপ মায়ের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য খুব ভালো কথা তাই ফরোজ নফলগুলিকে এই দুই ক্ষেত্রে বোঝার চেষ্টা করবে কোরআন দিয়ে

আর যা কিছু তাতে রয়েছে ঘটনা বলি এবং তার বাস্তবায়ন করে যেগুলি আমল করার আমল করে ইমান নিয়ে আসা বিশ্বাসে বিশ্বাস করে এবং তোমার পূর্বে হেনাবি যা অবতীর্ণ করা হয়েছে যেগুলির নাম এসেছে নাম নিয়ে বিশ্বাস করে সংক্ষিপ্তভাবে এগুলি আল্লাহ প্রদত্ত কিতাব আল্লাহ নাজল কীর্ত গ্রন্থ ছিল কিন্তু সেগুলির বিধান রোহিত মনসুখ হয়ে গেছে সেগুলি একটা লিমিটেড সীমিত পিরিয়ডের জন্য ছিল আর তারপরে সেগুলির বিধানকে কোরআনে করিম দিয়ে শেষ রসুল দিয়ে রহিত করা হয়েছে আর সেগুলি অবিকৃত না এখন বিকৃত হয়ে গেছে কিতাবগুলি কিন্তু সেগুলি আল্লাহ ছিল আর পাঁচ নম্বর হচ্ছে যা তারা পরকালে দৃঢ় বিশ্বাসী পরকাল সম্পর্কে দৃঢ় প্রত্যয় রাখে দৃঢ় বিশ্বাস কিন রাখে কোন সন্তনে পরকাল সম্পর্কে যেমন এখন যে দিন আর এখন যে আমরা ইসলামিক সেন্টার হলে বসে আছি এতে চোখে দেখে হ্যাঁ বিশ্বাস করছি ঠিক না ঠিকই যে আমার আপনার আছে আর পরে আছে যদি সামান্য পার্থক্য থাকে তাহলে আপনি সন্দিহান আর সন্দিহান মুসলিম না যে কি জানি হবে বিশ্বাস করি তবে কি জানি তাহলে মুসলিম না আপনি অবিশ্বাসী আপনি একটা বিষয় বিশ্বাস অবিশ্বাস যদি করেন যেটা স্পষ্ট কোরআন এবং হাদিস দ্বারা তাহলে আপনি অবিশ্বাসী বিশ্বাসী মমিন না অভিল আখের এই বৈশিষ্ট্যগুলো এইরকম আরো বহু বৈশিষ্ট্য বিভিন্ন জায়গায় কোরআনদের মোত্তাকদের বর্ণনা করা হয়েছে যেমন সুরাই ফুর খান রহমান বলে রহমানের বান্দাদের গুণাবলী বর্ণনা করা হয়েছে সুরাই মোমেন শুরুতে দশ বারোটি গুণাবলী কাদাফলাহাল মোমেন এই রকমই মোত্তাকিনদের আরো গুণাবলী বিভিন্ন সুরায় আয়াতে বর্ণনা করা হয়েছে বলে বলছেন যারা এই বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে তৈরি করতে পারবে ওরাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত সরল পথে তারা প্রতিষ্ঠিত তাহলে আল্লাহ নিশ্চয়তা দান করছে যে এই রকম গিয়ারে যদি চলো যে গিয়ার বলা হইলো তাহলে তোমরা সরল পথে চলছো তাহলে তোমাদের গাড়ি রাস্তার নিচে রাজপথের নিচে নামবে না দুর্ঘটনা ঘটবে না জাহান্নামের সম্মুখীন হবে না ওলা এইকামল মুফিলে হুন আর ওরাই হচ্ছে সফল কাম যারা হেদায়েতের ওপর দুনিয়াতে কর্মজগতে প্রতিষ্ঠিত থাকবে সঠিক পথে তাদের শেষ পরিণাম হচ্ছে সফলতা লাভ করা জান্নাতের মাধ্যমে আর জাহান্নাম থেকে রক্ষার মাধ্যমে ওলা এইকামল মুফি হুন ফালা হচ্ছে সার্বিক কল্যাণ হাসিল করা এই জন্য নামাজ হচ্ছে আলফালা হাইয়া আলাসলা হাইয়া শুরুতে মানুষকে মানবজাতিকে সুরে ভাগ করা হয়েছে আল্লাহ ভাগ করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহ এই ভাগগুলি বর্ণনা করেছেন মানুষরা নিজের ভাগ হয়ে গেছে কিন্তু মানুষ যে ভাগ হয়েছে এই ভাগগুলি আল্লাহ এখানে বর্ণনা করেছেন প্রথম ভাগ হচ্ছে তাদের মমিন বিশ্বাসী আল্লাহ ভিরু বিশ্বাসী আর সংজমি যারা পাপ মুক্ত থাকতে চায় এক। দুই নম্বর দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের কথা আল্লাহ বর্ণনা করেছেন তারা হচ্ছে কাফেরিন অস্বীকারী হ্যাঁ কাফেরিন মানে অস্বীকারী অমান্যকারী বা অবিশ্বাসী মোত্তাকিনদের ক্ষেত্রে চারটি আয়াত করা এখানে নজর করেছে। মোত্তাকিনদের ক্ষেত্রে মমিনদের ক্ষেত্রে চারটি আয়াত কাফের তাহলে মোত্তা কিনা হচ্ছে খালেস মমিন এক হচ্ছে খালেস বিশ্বাসী খাঁটি বিশ্বাসী আর একদল হচ্ছে খাঁটি অবিশ্বাসী তাদের ক্ষেত্রে মাত্র দুটি আয়াত যথেষ্ট দুটি আয়াত এখানে যথেষ্ট করেছে আল্লাহ রাবুল খান্ত করেছে দুটি আয়াত তারপর শিশুর ওই দুটি আয়াতের আর আর একটি দল আছে যারা এই দুইয়ের মাঝামাঝি খাঁটি মুসলিমও না আর খাঁটি কাফেরও না এদিকেও তাল দেয় দেয় ওরা কারা কপুট এরা যে কত মারাত্মক এরা যে কত ক্ষতিকর জন্য জন্য মুসলিম অম্মার যে এদের ক্ষেত্রে আল্লাহ তেরোটি আয়ত নাজন করেছে এখানে তেরোটি আয়ত আরো তো কোরআনে আছে কিন্তু এইখানেই তেরোটি আয়ত মুনাফিকদের সম্পর্কে দুটি খাঁটি কাফেরদের সম্পর্কে আর চারটি আয়ত হচ্ছে খাঁটি মম্মিনদের সম্পর্কে এখন আমরা কোথায় আছি কোন দলে পড়ব নিজেরাই নির্ণয় করুন বিবেচনা করুন এবং নিজেদের সংশোধন করুন আল্লাহ যেন এই খাঁটি সম্পর্কে কাফারু। নিশ্চয়ই যারা অমান্য করেছে বা অস্বীকার করেছে বা অবিশ্বাস করেছে কুফরি করেছে তাদের জন্য সমান আল্লাহ তাদের জন্য সমান আনজার তাহুম আমলম তনুজের হুম হে নবি তাদেরকে তুমি সতর্ক সাবধান করো আর নাই করো লাইও মেহন তারা ইমান নিয়ে আসবে না তারা বিশ্বাস করবে না তারা বিশ্বাস করবে না হাল্লার বুলু বলছেন তাহলে কাফেররা বিশ্বাস করবে না কাফেররা ইমান নিয়ে আসবে না তো প্রতিদিন তো ইমান্নি আসছে রে ভাই প্রতিদিন সারা পৃথিবীতে শত শত হাজার হাজার অমুসলিম আর অবিশ্বাসীরা বিশ্বাসী হচ্ছে হচ্ছে না তা আল্লাহ যে বলছেন লাই মেন বিশ্বাস করবে না কেমন কথা তাহলে বুঝা গেল যে কথা বলা হয়েছে যারা কুফরিতে সীমা ছড়িয়ে গেছে সীমা ছড়িয়ে গেছে যারা কুফরিতে যারা কুফরির ওপর অনড় একবারে নড়ব না কুফরি থেকে এটাই ঠিক এর ওপরই থাকবো আর ওই সবের আমরা ধারধারি না তাদেরকে কে সতর্ক সাবধান করো হে নবী আর নাই করো রাত দিন যদি লেগে থাকো তবু তারা লাই ও বিশ্বাস করবে না ইমান নিয়ে আসবে না এই জন্য মুফাস করে বলেছেন কাফারু কাবি জাহালিন এমন চরম পন্থী কাফের যেমন আবু জাহাল আবুল আহাব ফেরাউন কারুন আমান এই ধরনের আবুল আহাবের স্ত্রী হাম্মাল হাতাব ওরা বিশ্বাস করবে না সুতরাং এদের পেছনে এই যে কাফের কোরআ নেতাদের পেছনে তুমি শ্রম দিচ্ছ আর তারপরে বড় আক্ষেপ করছো তারা যখন তোমার কথায় কর্ণপাত করে না শোনে না আর তোমার সাথে খারাপ ব্যবহার করছে খারাপ ব্যবহার বরদাস্ত করতে ওতে অত কষ্ট হতো না রাসুর উল্লাহ সাল্লামের সব বেশি কষ্ট হতে যে হাই রে লোকগুলি হেদায়েত হবে না কয়দিন পরে মারা যাবে এরা চিরকালের জাহান্নামি হয়ে যাবে এরা আমার বংশধর এরা আমার মতো মানুষ এদের শরীরে রক্ত রয়েছে মাংস রয়েছে এরা জাহান্নামে জ্বলবে কত কষ্ট পাবে লা ও আল্লাহ এ কোনো হে নবী মনে হচ্ছে যে তুমি আত্মহিত করে ফেলবে অথবা তুমি হার্ট অ্যাটাক করে মরে যাবে বা নিজেকে ধ্বংস করে ফেলবে যে এরা মমিন হচ্ছে না মুসলিম হচ্ছে না কেন ধ্বংস করে ফেলে মরে যাবে মনে হচ্ছে আক্ষেপ করতে করতে ইনলাম ইমেন্ল হাদিস যদি তারা এই মানি কোরআনিকারীর প্রতি বিশ্বাসী না হয় তাহলে আসাফান আক্ষেপ দুঃখ করে এত দুঃখ করিও না তোমার কথা হচ্ছে পৌঁছে দেওয়া তোমার ডিউটি হচ্ছে হক আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে নিয়ে গিয়ে উত্তম পন্থায় রেখে দেওয়া হামান শাহ আফাল ইউমেন অমান শাহ আফাল ইয়াকফর যার ইচ্ছা হবে মানবে যার ইচ্ছা হবে অস্বীকার করবে ইন্না আতাদনা আলী জালেম ইনামার আমি আগুন প্রস্তুত রেখেছি জালেমদের জন্য এসব জালেম তো কট্টরপন্থী কাফের যারা কট্টর দেখেন অমুসলিমদেরকে দাওয়াত দিতে গেলে অনেকে আছে একটা কথা বলবে না কোন উত্তর করবে না আপনার সাথে শেয়ারই করবে না জীবনে হেদায়ত হবে না জীবনে হেদায়ত হবে না কিছু আছে অহংকারী কথা বলবে কিন্তু অহংকারী কথা দা বলবেন আমার সাথে কখনো হেদায়ত হবে না অহংকারী এই বিষয়ে কোনো কথা চলবে না হেদায়ত হবে না কিন্তু কাউকে যদি দেখেন আমার কিছু ভালোই লাগছে তবে একটু সমস্যা আমি যে পরিবার নিয়ে চিন্তা করছি বাপ মা কি বলবে সমাজে যাব কি হবে ইত্যাদি হ্যাঁ এদের হেদায়তের আশা করা যেতে পারে এরা কাফের হলো এরা কুফরিতে অনর নয় একটু চিন্তা গবেষণা করছে হিতাহিত জ্ঞান আছে কিছু হ্যাঁ জ্ঞানকে বিবেককে কাজে লাগাচ্ছে বেনামাজি কে গিয়ে দাওয়াত দেন ঠিক ওই রকমই পাবেন বেনামাজি কট্টর বেনামাজি লাইও নামাজি হবে না আর কিছু বেনামাজি আছে যে হুজুর দোয়া করি তাই না যদিও কথাটা কাজে আসবে না শুধু পরের দোয়া দিয়ে হেদায়েত হবে না কিন্তু তার মধ্যে কিছুটা কল্যাণ আছে যে নমনীয় সে হ্যাঁ আর একজন জান জান আপনার কাজ আপনি করেন হ্যাঁ এটা আমার পার্সোনাল ব্যাপার একজন হেডমাস্টার বেশ কিছু আলেমকে জমা করেছে তখন আমি যৌবন কালে মাদার সাথে পড়ে শিক্ষক তখন তো ওখানে নিয়ে গেছে একটা ওয়াজ মাহফিল আছে দিয়ে ওই যে মুরব্বি মানুষ তার ছেলে হেডমাস্টার হেডমাস্টারের সবই ভালো বলছে আমার ছেলে সব ভালো শুধু নামাজ পড়ে না মৌলানা সাহেব আমাদের দেশে মৌলানা সাহেব বলে মৌলানা সাহেব একটু আমার ছেলেকে বুঝান আর হেডমাস্টার অহংকারী ও কি আর সহজে বুঝে ওকে যখন বলতে লাগলো আমাদের মুরব্বী যিনি আলেম ছিলেন তখন একটাও জবাব দিচ্ছে না শেষখানে একটা কথা বলে উঠে গেল কাপড় ঝাড় দিয়ে সেটা হচ্ছে নামাজটা তো আমার পার্সোনাল ব্যাপার হ্যাঁ নামাজটা তো আমার কি পার্সোনাল ব্যাপার আমি পড়লাম না পড়লাম আপনাদের তাতে বলার কি আছে এটা বলার উদ্দেশ্য এতটুকু পড়ল না পেয়াদবি করল না কিন্তু আপনাদের বলার কি আছে এটা আমার পার্সোনাল ব্যাপারে পার্সোনাল লাইফ আউজ এ ভিডিও লাইট হচ্ছে সেকুলার এটা ধর্ম নিরপেক্ষতা হ্যাঁ যে শুধু এইখান ধর্ম আর এর নামাজ হচ্ছে আমার পার্সোনাল বিষয়ে শুধু না আপনারা কেউ কাউ কিছু বলবেন না যে পড়ছেন পড়েন না পড়বেন না এই পড়েন সব ঠিক ধর্ম নিরপেক্ষতা খুবই মতো হেদায়ত হবে আল্লাহ বলছে লাই মেনুন এরকম কট্টর নামাজি বিশ্বাসী হবে না নামাজি হবে না কিন্তু যার মধ্যে কল্যাণ আছে চেষ্টা করছি মাঝে মধ্যে আবার শয়তান ধরে নিচ্ছে এদের হেদায়তের চান্স আছে একটি আয়াত হলো কাফেরদের সম্পর্কে খাঁটি কাফের আর একটি আয়াত খাতাম আল্লাহ আল্লাহ কলু বেহীন কেন আর এরা বিশ্বাসী হবে না ইমান আসবে না আল্লাহ তাদের অন্তরগুলিতে মোহর মেরে দিয়েছেন ওয়ালাসম এহিম তাদের কানে শ্রবণ শক্তিতে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন ওয়ালা আওসারুহুম গিশাওয়া এবং তাদের দৃষ্টি শক্তির উপর আবরণ পড়ে গেছে ওয়া লাহুম আযাবুন আযীম সুতরাং এই অবস্থাই যখন থেকে গেল আর চলে গেল তখন তাদের জন্য মহা শাস্তি রয়েছে কি রয়েছে মহা রয়েছে এখানে যে বিষয়টি লক্ষ্য নিয়ে সেটা হচ্ছে হৃদয়ের ক্ষেত্রে হার্ট কলবের ক্ষেত্রে আর কানের ক্ষেত্রে শ্রবণ শক্তির ক্ষেত্রে খতমের কথা মানে মানে মোহর লাগিয়ে দেওয়া মোহর আর চোখের ক্ষেত্রে কিন্তু মোহর বলা হয়নি কোরআন অলঙ্কার চোখের ক্ষেত্রে চোখে যদি দেখতে বাধা সৃষ্টি করে তাহলে আবরণ হয় হ্যাঁ আবরণ জি পর্দা পর্দা পড়ে গেছে জি এই জন্য গেসাওয়া সেখানে ব্যবহার করা হয়েছে ও আহম আজিম এই মোহর আল্লাহ লাগিয়েছেন তাহলে তো দোষ আল্লাহ না ঠিক দেখ খতম আল্লাহ ওয়ালা তাদের অন্তরে কানে মোহর লাগিয়ে দেন আর তাদের চোখের সামনে আল্লাহ আবরণ পর্দা ফেলে দিয়েছেন তো দোস্ত সব আল্লাহর কাছে বেগে লারিয়ে তো মাশাআল্লাহ খুব ভালো মানুষ এই কাজ আল্লাহ যদি না করতে তাহলে তো খুব মুসল্লি হয়ে যেত না জি হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন মোহর লাগিয়েছেন না আপনি মোহর লাগাবার ব্যবস্থা করেছেন বলেন মোহর লাগার ব্যবস্থা এ অসৎ লোক করেছে সেই কাফের করেছে সে বেদিন করেছে বেনামাজি করেছে সে নাস্তিক করেছে সে দুনিয়াদার করেছে পাপি করেছে তখন আল্লাহ রব আলামিনের চূড়ান্ত ফেসলা হয়েছে যে তুই যখন এইটাকে চয়েস করলি তোকে চয়েসের শক্তি দিচ্ছে আল্লাহ আমাদেরকে কিন্তু অপশন দিয়েছেন খেয়ার এটা নাও নয় এটা নাও দিয়েছেন না দেন নাই আমরা কিন্তু স্বাধীন আল্লাহ বলছেন সুরাদা ইন্নাহাদাই না আমি রাস্তা দেখিয়ে দিয়েছি কি বলছেন আমি রাস্তা দেখিয়ে দিয়েছি ইম্মা শাহিরা হয় শুকুর গুজার হয়ে ভালো রাস্তা ধরো কাফুরা আন্না হলে অকৃতজ্ঞ হয়ে খারাপ রাস্তা ধরো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ঠিক এমন জায়গায় ছেড়ে দিয়েছেন সেন্টার পয়েন্টে সেখান থেকে দুটো রাস্তা যাচ্ছে একটা ভালো রাস্তা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা স্বাধীন স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন এদিকে জান্নাত আছে ওইদিকে জাহান্নাম আছে কোরআনের বাস্তবায়ন করো শেষ পরিণাম জান্নাত কোরআনের বিরুদ্ধাচরণ করো হ্যাঁ অস্বীকার করো অমান্য করো জাহান্নাম ইন্নাহাদাই নাহুস বিল রাস্তা ক্লিয়ার করে দিয়েছে বলছেন এখন কোন দিকে যাবে আমাদের স্বাধীনতা আছে না নেই যারা আমরা এখানে এসেছি কোরানিকারি মেরি তার স্থির শোনার জন্য আমরা সবাই কি গানের আসরে যেতে পারবো না অবশ্যই পারবো ক্ষমতা আছে না নেই শরীরে ক্ষমতা আছে বাড়িতে ঘুমাতে পারতেন না পারতেন না অবশ্যই পারতেন আড্ডা দিতে পারতেন বাজারে না পারতেন না যারা ওই ফুটপাথে যারা ফেরিওয়ালা ফেরি না করছে বিক্রি করছে তা ওই কাজ করতে পারতেন না পারতেন না পাপে ডুবে থাকতে পারতেন না পারতেন না অবশ্যই পারতেন খারাপ রাস্তাকে বর্জন করে শয়তানকে নিরাশ করে আল্লাহকে রাজি করার জন্য হাজির হয়েছে বলে আলহামদুলিল্লাহ আর যারা ওই সব পাপের আসরে হ্যাঁ কাফের দেশগুলির সমুদ্র সৈকতে কর্নিশে বিচে ওলঙ্গ বিবস্ত্র হে সভ্যতা তাদের দেখাচ্ছে নারী পুরুষ আল্লাহর গজব তাদের নেমে তারা কি আমাদের এখানে আসতে পারবে না অক্ষম দিন শিখতে পারবে না অবশ্যই মসজিদে আসতে পারবে না অবশ্যই তাদের গায়ে ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতাকে কাজে লাগায়নি আল্লাহ নাফরমানি করেছে শয়তানের আনুগত্য করেছে শয়তানকে খুশি করার চেষ্টা করেছে ইবলি শয়তান ছাড় নিয়েছে আল্লাহর কাছ থেকে ক্ষমতা চেয়ে নিয়েছে তাকে খুশি করেছে এবং আল্লাহকে নারাজ করেছে সুতরাং তাদের জন্য দুনিয়া রয়েছে দুনিয়ায় নাও হইতে পারে মহাশাস্তি দুনিয়ার শাস্তি সবসময় না কারণ এটা বদলার জগৎ না অনেকে তো কাকায় যে দুনিয়াতে এত বড় বড় জালেমদের তো কিছু হলো না সারা জীবন হতে পারে যে বর্মার জালেমদেরকে আল্লাহ ধরলেন না হইতে পারে আবার ধরতেও পারে বোঝা গেছে কিনা নাও ধরতে পারে ধোকা খেতে হবে না কারণ দুনিয়া হচ্ছে দারুল আমাল কর্ম জগৎ দারুল জাজা নয় বদলার জগৎ না প্রতিদান জগৎ না প্রতিদান জগতে যদি আল্লাহ ছেড়ে দেন তখন বলবেন যে অবিচার হইল প্রতিদান জগৎ মানুষের মরণের পরে হতে পারে দুনিয়াতে ধাক্কা খেয়ে বুঝতে পারলো যে আমি চরম অন্যায় করি যার ফলে আমাকে এই বালা মুসিবত আমার উপর আসলেও শারীরিক বা মানসিক বা ইত্যাদি হয়তো বুঝতে পারলো পাপী আবার অনেক সময় বুঝতেই পারে না পাপি পাপ করে যাচ্ছে ওতে মগ্ন আছে আমোদ ফুর্জিতে আছে আমি ঠিক ওরা বল বোঝা গেছে কিনা তৌহিদ আর শিরকের ক্ষেত্রে দেখেন যারা তৌহিদবাদী সহী আখিদার লোক অনেকে অসহায় দুর্গত অবস্থায় গরিব হয়ে আছেন আবার বেদাথিদের পয়সারে পীরদের পয়সার অভাব নেই সারা জীবন দোকাইতে গেল আমরাই রুহানিয়তের পথে হক্কানিয়তের পথে আছে আমরাই হক্কানি ঠিক কি না আমরাই হক্কানি সারা জীবন বুঝতে পারলো না যে হক্কানি না বাতিলা নিয়ে এটাই বুঝতে পারলো না অথচ বাতিলের পর আছে মতের পরে বুঝবে মতের পরে আফজায়েলা মাক্কাদদাম নবিশ্বাস সাল্লাম যখন কোনো অসৎ মানুষ মারা গেছে আফজাই এলা মাক্কাদাম যা কিছু করেছে ওখানে পৌঁছে গেছে এখন যা কিছু করেছে সেখানে পৌঁছে গেছে সুতরাং কর্মজগতে কর্ম করেন বদলার আশা রাখেন না তবে আল্লাহর কাছে চাইতে কোনো দোষ নেই যে আল্লাহ তোমার প্রতি ইমান নিয়ে এসেছি সুতরাং দুনিয়া আখেরাত আমার ভালো করো রব্বানা আতে না দুনিয়া হাসানা ওফিল আখেরাতে হাসানা ওকে না যাবেন আল্লাহ দুনিয়া আরো কল্যাণ দাও আমরা মমিন বিশ্বাসী আমরা নামাজি আমরা তোমাকে ভয় করি আর আখেরাতের কল্যাণ দান করো ওকে না যাবেন না এবং জাহান নামের আজাদ থেকে রক্ষা করো এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য আখেরাতের সুখটাই হচ্ছে আসল সুখ